গুড মর্নিং ফ্রেন্ডস, দিদানাতি ব্লগে তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো ফ্রেন্ডস। সনুর পরীক্ষা চালু হয়ে গেছে, আর প্রথম দিন অঙ্ক হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো সনুর 12টায় শেষ হবে পরীক্ষা, আনতে যাব, তো সেই জন্যে রান্নাটা করে নিই সকাল সকাল। এই দেখো উচ্ছে কুমড়ো কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর সবজি বার কেটে নেব, ফুলকপির তরকারি হবে, পালং শাক হবে, তো ফ্রেন্ডস কেটে নিই, সঙ্গে থাকো তোমরা। এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, এবারে আলু বেগুন কুমড়ো দিয়ে, শিম আছে দেইনি, পাঁচফোড়ন দিয়ে, লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে, লবণ হলুদ দিয়ে। এই দেখো পালং শাক ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, পালং শাকের তরকারি করবো। সবজিটা ভালো করে ভেজে নিতে, তারপরে শাকটা দেবো। এই দেখো পালং শাক হয়ে গেছে, এবারে বসাবো আলু ফুলকপির তরকারি। তো ফুলকপিটা ভেজে নিই ভালো করে। দেখো ফ্রেন্ডস অরুর ডাল করেছি টমেটো দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার নাবিয়ে নেব। দেখো মশলা দিয়ে, মশলাটা কষিয়ে নিয়েছি, আলু কপি ভেজে আলাদা তুলে রেখেছিলাম, এবারে একটু মশলাটা ভালো করে আলু কপির সাথে মাখিয়ে এবার জল দিয়ে দেবো। জিরে আদা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো ফ্রেন্ডস তিল আর কাঁচা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো দুটো, এইটাকে বাটবো। আর এই দেখো সজনে ফুল, অনেক সজনে ফুল আছে এখানে অনেকটাই, আর এই সজনে ফুল দিয়ে তিল বাটা দিয়ে, আর সঙ্গে এই দেখো বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে, বেগুনটা ভেজে তুলে নেব, তারপরে তিলটা একটু কষিয়ে নিয়ে, বাটা তিলটা একটু কষিয়ে নিয়ে তারপর ফুলটা দিয়ে নাড়াচাড়া করবো, নাবানোর আগে বেগুনটা দিয়ে দেবো, তৈরি হয়ে যাবে তিল ওই সজনে ফুলের তিল চচ্চড়ি, খুব সুন্দর হয় খেতে। সর্ষে দিয়েও খায়, তো সর্ষে দিয়ে তো করি না, সুনুর দাদু সর্ষে খাওয়া নিষেধ বলে করি না, সর্ষে দিয়ে তিল দিয়েই করি। দেখো ফ্রেন্ডস হয়ে গেছে আমার সজনে ফুল চচ্চড়ি তিল বাটা দিয়ে। এই দেখো অনেক দিন পর তোমরা সুনুকে দেখতে পাচ্ছ, এই মাত্র পরীক্ষা দিয়ে এলো স্কুল থেকে, এসে স্নান করিয়ে দিলাম, ওই যে চকলেট খাচ্ছে, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে সুনুকে খেতে দেব। যাও তুমি বসো। ফ্রেন্ডস হয়ে গেছে আমার সজনে ফুল চচ্চড়ি, এবার নাবিয়ে নেব। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে, বড়াও খাই আমরা, সুনুর দাদু না চচ্চড়িটা বেশি ভালোবাসে, তো সেই জন্যে চচ্চড়িই করলাম। এবার নাবিয়ে নেব। হয়ে গেছে আমার সজনে ফুল চচ্চড়ি, আজকে দুপুরের লাঞ্চে এই দেখো ভাত হয়ে গেছে, আচ্ছা তারপরে ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, সজনে ফুলের তরকারি, চচ্চড়ি,
আর ডাল করেছি টমেটো দিয়ে, অড়হর ডাল, আর হচ্ছে পালং শাক আর ফুলকপির তরকারি, সবই তোমাদের দেখিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো থেকো, সাবধানে থেকো।